আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার আমার নিজের হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেই দিন কিয়ামতের দিন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই দিন কিয়ামতের দিন তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, প্রতিপালক এই হাত দ্বারা এই লোকটা ও একজন মানুষকে থাপ্পর দিয়েছে, এই লোকটা অন্যায় করেছে, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে তার নিজের হাত। কল্পনা করতে পেরেছেন? আজকে যদি আপনার আমার হাতে কেউ আঘাত করে, আমি তাকে প্রয়োজনে মারার চেষ্টা করি। হাতকে কত ভালোবাসি, প্রয়োজনে হাতকে প্রতিদিন আপনার মেঝে সুন্দর করে রাখার চেষ্টা করি, কত আদর যত্ন করি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে। এই কেয়ামতের দিন আপনার আমার হাত আপনার আমার পা বিপক্ষে সাক্ষী দিবে, বলবে প্রতিপালক পা দ্বারা এই ব্যক্তি এই অপরাধ করেছে, তুমি তাকে জাহান্নামে দাও। কল্পনা করতে পেরেছেন? নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে ওই কেয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কেয়ামতের দিন তার পক্ষে নিয়ে দুইটা জিনিস সুপারিশ করবে, একটি হচ্ছে সিয়াম আর একটি হচ্ছে কোরআনুল করিম। আজকে সিয়াম পালন করতে আমরা ব্যর্থ। কেয়ামতের দিন যেদিন হাত বিপক্ষে সাক্ষী দিবে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু লক্ষ্য করুন, হাত যেদিন বিপক্ষে সাক্ষী দিবে, কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন রোজা সিয়াম আমার পক্ষে সাক্ষী দিবে, প্রতিপালক এই ব্যক্তি তোমার জন্য উপোস থেকেছে, এই ব্যক্তি তোমার জন্য খাদ্য খাওয়া ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি তোমার জন্য পাপের কাজ থেকে বিরত থেকেছে, এই ব্যক্তিকে তুমি জান্নাতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কেয়ামতের দিন কোরআন সুপারিশ করে বলবে, প্রতিপালক এই ব্যক্তিটা রাতে কোরআন তেলাওয়াত করেছে, রাতে ঘুমায়নি, রাতের এক সময় আমাকে জেগে থেকে কোরআন তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাতে দাও। কোরআন তেলাওয়াতের কথা কি করব, সমাজ থেকে একেবারে কোরআন তেলাওয়াত উঠে গেছে বললেই চলে, মনে কষ্ট পেলে কোনো আসে যায় না। সকালবেলা আগে ছোটবেলা দেখতাম রাস্তা দিয়ে হাঁটলে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, আজকে কয় বাড়িতে দেখেন হয় না কোরআন তেলাওয়াত? মা বোনেরা আগে কোরআন তেলাওয়াত করতেন, আর এখন কোরআন তেলাওয়াত করবেন কি? টিভি একটা আছে, সিরিয়াল শুনতে থাকে, দেখতে থাকে, কোরআন তেলাওয়াত করবে কখন? সারাদিন কাজে ব্যস্ত, রাতে টিভি নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করবে কখন? সম্মানিত মা বোনেরা, আপনাদের অনুরোধ করছি, রমজান মাসকে মূল্যায়ন করুন, একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। কোরআন কিন্তু বিচারের কাঠগড়াতে আপনার আমার পক্ষে নিয়ে সুপারিশ করবে। কোরআনে বলবে, প্রতিপালক নাম ধরে বলবে, প্রতিপালক ওই ব্যক্তিটা আমাকে জেগে থেকে কোরআন তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাতে দাও। আর কোরআন তেলাওয়াত করার জন্য আপনার আমার আজকে সময় হয় না। একদিন কোরআন, একদিন এই সমাজের কথা বলছি, একজন মানুষ কোরআন দিয়ে পাঠিয়েছে মসজিদে রাখার জন্য, আমি নাম বলছি না, আপনাকে বোঝার জন্য বলছি, একটা পুরাতন কোরআন আমার কাছে দিয়ে পাঠিয়েছে মসজিদে রাখার জন্য। কোরআন মসজিদে কেন পাঠালো? বাড়িতেই তো ভালো পড়ার জন্য। তখন জবাবে বলছে, পড়ার জন্য সময় হয় না। কি বলবেন বলেন এবার? 24 ঘন্টার মধ্যে পড়ার জন্য একটু সময় হয় না, তাই বাড়িতে রাখবে, মসজিদে দিয়ে পাঠিয়েছে রাখার জন্য। ঠিক আপনার সজীবনে 24 ঘন্টার মধ্যে 2-5 মিনিট 10 মিনিট কেন কোরআন পড়ার সুযোগ হয় না? হবে না কেন? কি করেন? একটু পড়ার চেষ্টা করেন। বিচারের পাঠ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সুপারিশ করবে, কোরআন কিয়ামতের দিন কারো বিপক্ষে সুপারিশ করবে। বিপক্ষে সুপারিশ করবে মানে
আপনার যে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট পড়ার সময় হয় না, আপনার বিপক্ষে তো কোরআন সুপারিশ করবে, বিপক্ষে সুপারিশ করবে, আপনি বলেন কি? একটু কোরআন পড়ার সুযোগ সময় করতে পারি না আমরা? সম্মানিত উপস্থিতি, একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ।